নমস্কার, আমি মলয় ভট্টাচার্য। আপনারা দেখছেন সনাতন আর্য সংস্কৃত শিক্ষা ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আবার একটি নতুন প্র্যাকটিক্যাল ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাতে চলেছি কুশ তৈরি। কুশ থেকে কুশার আংটি তৈরি করা, কুশ থেকে ত্রিপাত্র তৈরি করা, কুশ থেকে পবিত্র তৈরি করা এবং কুশ থেকে ধর্মময় ব্রাহ্মণ কিভাবে তৈরি করতে হয়, সেই সমস্ত জিনিসগুলো আজ ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, অপরকে শেখানোর জন্য ইচ্ছা থাকলে বা সেখানে শেখাতে চাইলে ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের কোনো কিছু বিষয় আমাকে জানানোর প্রয়োজন মনে হলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের ভিডিও। কুশাঙ্গরীয় বানাতে গেলে প্রথমে ব্রাহ্মণদের জন্য চারটে, ক্ষত্রিয়র জন্য দুটো, বৈশ্য এবং শূদ্রদের জন্য একটি করে কুশ নিতে হবে। সেই বসনটি হচ্ছে চতুর্ভীর দর্ভপত্রৈস্তু ব্রাহ্মণসঙ্গরীয়কম দ্বিদলং ক্ষত্রিণাং চৈব একৈকং বৈশ্য শূদ্রয়ো। আমরা কুশাঙ্গরীয়টা বানিয়ে দেখাচ্ছি। প্রথমেই বলেছি আমি এখন আপাতত ব্রাহ্মণদের জন্য কুশাঙ্গরী বানাচ্ছি, সেই জন্য চারটে কুশ নিয়েছি। ক্ষত্রিয়দের জন্য হলে দুটো কুশ নিতে হতো, শূদ্র এবং বৈশ্যদের জন্য একটি করে কুশ নিয়ে বানাতে হতো। যাই হোক, প্রথমেই কুশ নিয়ে এইভাবে কুশটিকে দুহাতে করে পাকিয়ে নেওয়া হবে। ভালো করে পাকিয়ে নেওয়ার পরে কুশটিকে মাঝখান থেকে দুই ভাগে ভাগ করা হবে। দুই ভাগে ভাগ করে ভালো করে পাক দিয়ে নিতে হবে, ভালো করে পেঁয়াজ দিয়ে নেওয়া হবে। পেঁয়াজ দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে একটি গিট সুন্দরভাবে দেয়া হবে। তাহলেই সুন্দরভাবে কুশ দেওয়া, গিট দেওয়া হয়ে যাওয়ার পর নখ ভিন্ন অন্য উপায়ে কুশটিকে কেটে নিলেই আমাদের কুশাঙ্গরীয় প্রস্তুত। এটি হলো একটি কুশাঙ্গরীয়। এরকম দুটো হাতের জন্য দুটো কুশাঙ্গরীয় বানাতে হবে। এগুলো কুশাঙ্গরীয়। পরে আমরা দেখাচ্ছি কুশের ত্রিপত্র কিভাবে বানাতে হয়। কুশের ত্রিপত্র বানাতে গেলে প্রথমে তিনটে পাতা কুশ আমরা নিয়ে নেব, তিন পাতা কুশ নিয়ে নেব। আপনার বাড়িতে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে ভালো পুরোহিত খুঁজছেন তো যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে। এখানে প্রশিক্ষণ প্রাপ্ত শুদ্ধ সংস্কৃত মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেমন বিবাহ, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, বিদ্যারম্ভ, শ্রাদ্ধাদির সমস্ত কর্ম সহ গ্রহদোষ খণ্ডন তথা বাস্তুজাগ, পঞ্চাঙ্গ সংস্কারণ আদি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শাস্ত্রীয় বিধি অনুসারে করা হয়ে থাকে। তিন পাতা কুশ নেওয়ার পরে কুশের গোড়াটাকে সমান করে নিয়ে সুন্দরভাবে পাক দেব কুশটাকে। যত ভালো পাক হবে কুশটা, ত্রিপত্রটা তত সুন্দর বানানো হবে। পাক দেওয়ার পরে তর্জনীর মধ্যে রেখে আমরা আড়াই পেঁয়াজ ঘোরাবো, দক্ষিণাবর্তে আড়াই পেঁয়াজ ঘোরাবো। এই যে এই হলো এক পেঁয়াজ, আবারও এক পাঁচ এইভাবেই দেব। এই হলো এক পেঁয়াজ, দু পেঁয়াজ। এবার এসে এটাকে পিছন দিয়ে এই ফাঁসের ভেতরে ঢোকাবো, তর্জনী খুলে নিয়ে এই ফাঁসটা দিয়ে পিছন দিয়ে ঢোকালে হবে আড়াই পেঁয়াজ। পিছন দিয়ে ঢুকিয়ে দিলাম। এবারে এটাকে সুন্দরভাবে প্রাদশ মাপ নিয়ে আমরা নখ ভিন্ন অন্য উপায়ে এটিকে কেটে নেব। তাহলে কাজের জন্য আমাদের ত্রিপত্র প্রস্তুত, ত্রিপত্র রেডি। এই ত্রিপত্রের দ্বারা আমরা বিভিন্ন কাজ করতে পারবো পূজার কাজ, পূজার জন্য। এরপরে আমরা দেখাতে চলেছি দর্ভময় ব্রাহ্মণ। দর্ভময় ব্রাহ্মণ তৈরি করতে গেলে 50 গাছা কুশ দিয়ে দর্ভময় ব্রাহ্মণ তৈরি করতে হয়। 50 গাছার অর্ধেক অর্থাৎ 25 গাছা কুশ দিয়ে যেটি তৈরি করতে হয় সেটি হচ্ছে বিস্তর। যদিও
সামবেদে ব্রাহ্মণ তৈরি করার জন্য কোনো কুশের সংখ্যা উল্লেখ করা নেই। সেই জন্য আপনারা সাতগাছি নগাছি বা যে যেমন যার যেমন গুরুদেব যেমন শেখাবেন তেমনভাবে কুশ নিয়ে সামবেদের দর ব্রাহ্মণ তৈরি করতে পারেন। কিন্তু যজুর্বেদে পঞ্চাশ গাছি কুশ দিয়ে ব্রাহ্মণ বাঁধার কথা বলা হয়েছে। সেই জন্য এইভাবে ডগওয়ালা পঞ্চাশটি কুশ আপনারা নেবেন, পঞ্চাশটি কুশ নিয়ে তার ডগগুলোকে প্রথমে সমান করবেন। যদি বলছে ঊর্ধ্ব দিকে কেশ, এই কুশের কেশটা ঊর্ধ্ব দিকে হলে, ঊর্ধ্ব দিকে রাখলে সেটা হবে ব্রাহ্মণ, আর লম্বাভাবে রাখলে সেটা হবে বিষ্টর, দক্ষিণাবর্তে ঘুরলে সেটা হবে ব্রাহ্মণ, আর বামাবর্তে ঘুরলে সেটা হবে বিষ্টর। যেমন আমরা আগে একটি পত্র বেঁধেছিলাম সে একই রকমভাবে এই শাগ্র কুশগুলোকে নিয়ে প্যাঁচ দেওয়ার পরে একটা জিনিস মনে রাখবেন, ব্রাহ্মণ তৈরি করতে গেলে মুখে ওম মন্ত্র উচ্চারণ করে এই প্যাঁচটা দিতে হয়। এই যেমন আমরা প্যাঁচটা দেব মুখে ওম মন্ত্রর উচ্চারণ করতে হয়। এইরকমভাবে ত্রিপত্রের মতনই আড়াই প্যাঁচ দিতে হয়, আড়াই প্যাঁচ, এক প্যাঁচ, দু প্যাঁচ এবং শেষে গিয়ে আড়াই প্যাঁচ। এর কুশের আগাগুলো ঊর্ধ্ব দিকে হলে সেটা হচ্ছে ব্রাহ্মণ হয়, ধর্মময় ব্রাহ্মণ। আর এই কুশের আগাগুলো যদি লম্বাভাবে হয় তাহলে হয় বিষ্টর। আমি যেটা দক্ষিণাবর্তে ঘুরলাম এটা দক্ষিণাবর্তে হলে হয় ব্রাহ্মণ, ঠিক এর বিপরীত যদি বামাবর্তে হয় তাহলে হয় বিষ্টর। ব্রাহ্মণ তৈরি করতে গেলে পঞ্চাশ গাছি কুশ নিতে হয়, আর বিষ্টর তৈরি করতে গেলে পঁচিশ গাছি কুশ নিতে হয়। এই হলো বিষ্টর আর ব্রাহ্মণের মধ্যে পার্থক্য। এবারে মাপ অনুযায়ী কেটে নেওয়া হবে, কেটে নিয়ে একে বলা হচ্ছে ধর্মময় ব্রাহ্মণ। এটি প্রেত কার্যে, বিভিন্ন শ্রাদ্ধের কার্যে, এছাড়াও ব্রহ্মা অর্থাৎ কুসুন্ডিকাতে ব্রহ্মা এই ধর্মময় ব্রাহ্মণ হিসাবে, ধর্মময় ব্রাহ্মণকে ব্রহ্মা হিসাবে স্থাপন করা যেতে পারে। এবার আমরা দেখাতে চলেছি পবিত্র। পবিত্র প্রথমেই বলি পবিত্র কাকে বলে, তার জন্য একটি বচন আপনাদের সামনে উদ্ধৃত করছি। অনন্ত গর্ভিণং সাগ্রং কৌশং দ্বিদলমে বচ প্রাদেশ মাত্রং বিজ্ঞেয়ং পবিত্রং যত্র কুত্রচিৎ। অর্থাৎ প্রাদশ পরিমিত সাগ্র কুশকে, প্রাদশ পরিমিত সাগ্র কুশকে পবিত্র বলা হয়। কোথাও দুটো পবিত্রের প্রয়োগ বলা হয়েছে, কোথাও বা একটা পবিত্রের প্রয়োগ বলা হয়েছে। যেমন প্রেত শ্রাদ্ধে, প্রেত শ্রাদ্ধে একটা পবিত্রের প্রয়োগ আছে, এবং কুসুন্ডিকা যে কোনো কুসুন্ডিকা কার্যে দুটো পবিত্রের প্রয়োগ আছে। যাই হোক, এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু। যদি বিষয়গুলো আপনাদের একটুও কাজে লেগে থাকে, আপনারা যদি একটু শিখে থাকেন, ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যে কোনো রকম সাহায্যের জন্য আমাদের সহকারী রয়েছে শুভ ভট্টাচার্য, তার সঙ্গে যোগাযোগ করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নমস্কার।